হাই ফ্রেন্ডস, আজ আমি আপনাদেরকে বাটারস্কচ আইসক্রিম করে দেখাবো। আমি ফ্রিজের এই বাটারস্কচের এইটা কিনেছি, এটা দিয়ে করব। এখানে আমুল ক্রিম দিয়েও করা যায় আমাদের, আমি এটা দিয়েই আজকে করব। তার জন্য এটা আমি ঠান্ডা দুধের মধ্যে নিয়ে আমি মিক্স করে নিয়েছি। আর এখানে আমি দুধ অলরেডি আমার ফুটে গেছে, দুধটাকে আমি ফোটাচ্ছি। যা দুধ নিয়েছি ওটা ফুটিয়ে আমি হাফ করব, কেননা এই ক্রিমটা মেশালে এই তারপরে আইসক্রিমটা পরিমাণে বেড়ে যাবে। আর দুধটা মোটামুটি অনেকটা ঘন হয়ে এসছে। এবার আমি এই বাটার স্কচের যে আইসক্রিম পাউডারটা মিক্সড করেছিলাম এটা আমি ঢালবো আর নাড়বো, অনবরত নাড়তে হবে যাতে কোনো লাম্প না পড়ে। আস্তে আস্তে করে এটা নেড়ে দেবো। আর এটার মধ্যে আলাদা চিনি লাগবে না, এই বাটার স্কচের এইটার মধ্যে চিনি দেওয়া থাকে পরিমাণ মতন। কেউ যদি মিষ্টি বেশি খেতে চায় তাহলে চিনি দিতে পারে। এবার এটা 2 মিনিট মতো রাখবো, গ্যাসে রাখবো, প্রায় ঘন হয়ে এসছে আমার এটা। এটা ঘন হয়ে এসছে, এবার আমি এটা ঠান্ডা করব। ঠান্ডা করে আমি ফ্রিজে রাখবো 1 ঘন্টা। আমার এই আইসক্রিমের এই দুধের এটা ঠান্ডা হয়ে গেছে, এটা আমি এবার একটা বক্সের মধ্যে ঢেলে 1.5 ঘন্টার জন্য ফ্রিজে রাখবো। মোটামুটি হাফ জমে যাবে, তারপরে বের করে এটা বিট করব। আমি ঢেলে দিচ্ছি পুরোটা। এবার আমি এটাকে ফ্রিজে রাখবো, ডিপে রাখবো। আমি এটা 1.5 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম, তাই এই অবস্থা হয়েছে এটা। এটাকে আমার এখন বিট করতে হবে ইলেকট্রিক বিটার দিয়ে। আপনাদের যদি ইলেকট্রিক বিটার না থাকে তবে কাঁটা চামচ দিয়ে করতে পারেন, ওই ইলেকট্রিক বিটারেই ভালো হবে, জিনিসটা খুব সফট হয়ে যাবে। তারপরে আমি এটাকে ওভারনাইট রাখবো। এবার আমি ইলেকট্রিক বিটার দিয়ে এটাকে বিট করে নেবো ভালো করে। বেশ সময় নিয়ে করতে হবে, এটা ডবল হয়ে যাবে। আমার এটা বিট করার পরে, ইলেকট্রিক বিটার দিয়ে বিট করার পরে দেখুন পুরো ফ্লাপি হয়ে গেছে জিনিসটা, একটা ক্রিমি ভাব এসে গেছে। এবার আমি এই বক্সটার মধ্যে বসিয়ে দেবো, সারা রাত থাকবে, পরের দিন একবারে সফট এটা বাটার স্কচ আইসক্রিম, যেটা পারফেক্ট বাটার স্কচ আইসক্রিম হবে। আমি এখানে কিছু চকো চিপস বানিয়েছিলাম, এগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তবে এটার ভিডিওটা আমি পরে আপনাদের করে দেখাবো, আমার এটা করা ছিল এই চিপসটা। আমার বিট করা কমপ্লিট, এবার আমি এই বক্সটার মধ্যে বসিয়ে দেবো। চকো চিপসগুলো দিয়ে আমি পুরো মিক্সড করে দিয়েছি, এবার আমি বসিয়ে দেবো। এটা সারা রাত থাকবে, 7-8 ঘন্টা থাকলে এটা পরের দিন খুব সুন্দর সফট হয়ে যাবে। দেখুন আমার আইসক্রিমটা হয়ে গেছে, আমি ওভারনাইট রেখেছিলাম, বের করে আমি সার্ভ করে দিয়েছি। পুরো দোকানের মতোই হয়েছে, একদম সফট, খুব সুন্দরভাবে খেতে। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে, লাইক করবেন।